এক জামানাতে তিনজন মানুষ ছিলেন, কয়জন মানুষ? জোরে বলেন, তিনজন। একটা হলো দু চোখের অন্ধ কানা, যাকে আমরা বলি, একটার মাথাতে চুল ছিল না, যাকে টাকলা বলি, আর একটার শরীরে রোগ ছিল, যাকে আমরা কুড়ির বেমার বলি মনে করিলেন। রোগ ছিল, জি, বাস 5 মিনিট বসেন, তার আমি ইনশাল্লাহ আমি চালু করছি। তিন হয়ে গেল, প্রথমে কুড়ির বেমার, দ্বিতীয়তে মাথাতে চুল ছিল না, তৃতীয়তে দু চোখের বন্ধ। এবার বলেন, গরিবের এই বর্তমান যুগে গরিবকে কেউ পুছে না, নাকি গরিবের ভ্যালুও দেয় না মানুষ? এরকম জামানা চলছে এখন, বিচার পঞ্চায়েতে যখন হবে দেখবেন একদিকে একটা ধনী আছে, একদিকে একটা গরিব। এবার বিচার সত্য পথে আছে গরিবটা, কিন্তু আর হয় না, ওদিকে যেছে, এরকম জামানা চলছে এখন। হ্যাঁ, বা টাকা যে খাওয়াইতে পারবে তার বিচার, ভালো মন্দর তো জামানা শেষ হতে ইচ্ছা আস্তে আস্তে, খের ওদিকে আমি যাব না। এবারে তিনজন লোক, আল্লাহ তাবারাক ওয়া তাআলা একদিন জিবরিল ফেরেশতাকে ডাক দেয়, বলছেন, জিবরিল রে, তিনজন আমার বান্দা, একজন কারাঙ্কে গ্রামে আছে, একজন তুমি চলে যাও কুতে আসলিতে আছে, একজন তুমি চলে যাও চিমনি বাজারে আছে। তিনজন আমার বান্দারি, একজনকে কুড়ির বেমার হয়ে আছে, একজনের মাথাতে চুল নাই, আর একজন দুই চোখের অন্ধ। যাও জিবরিল, যাও, যাও আমার ফেরেশতা জিবরিল, যাও, তাদের তিনজনকে তুমি ভালো করে দাও, আর ভালো করে দাও পর তারা যে মাল চাইবে, তারা যে সম্পত্তি চাইবে, তারা যে ধন চাইবে, তাদের মন মতন তারাকে তুমি সম্পত্তি দিয়েছ। শেষ কথা, সর্বপ্রথম জিবরিল ফেরেশতা এলেন কার কাছে? যার গতরে কুড়ির বেমার আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছো ভাই? মানুষের রূপে জিবরিল ফেরেশতা এলেন, ও তো জানে না যে এটা মানুষ কি ফেরেশতা, ওর মন কি সাধারণ একটা মানুষ। বলছে, ভাই কি বলবো, এই তো দেখতেই পাইছ শরীরে কুড়ির বেমার, মেয়ে ছেলে পাঞ্জরে সাটে না, গাঁ গ্রাম আসে না, একাই থাকছি, কখন খেতে পাচ্ছি কখন পাই না, লোক হেকারত করছে। বলছে, না হ্যাঁ। এবার জিবরিল ফেরেশতা আল্লাহর আদেশে এরকম ভাবে তার গায়ে হাত দিয়ে দিলে, আর বলছে, রব্বুল আলামিন রে, এই তোমার বান্দাকে তুমি ভালো করে দাও, আল্লাহ তার শরীরে যেটা অসুখ আছে, আল্লাহ তার শরীরে যেটা মুসিবত বেমার আছে, তুমি তোমার দয়াতে তাকে তুমি দূর করে দাও। বিজলির কিরণটার মতন ভালো হয়ে গেল। ভালো হয়ে গেল তো লোকটা খুশি হবে না বেজার হবে? মনে কত খুশি, সুবহানাল্লাহ। এবার তখন জিবরিল ফেরেশতা বলছেন, ভাই তুমি তো ভালো হয়ে গেলে, কোনো মালের তোমার কাছে দরকার আছে? বলছে, আরে ভাই মাল কি করব, ভালো হয়ে গেলে এর থেকে বড় মাল আর কি আছে, সম্পদ কি আছে, শরীরটা হলো সব থেকে বড় সম্পদ। বলছে, না ভাই তুমি বলো তুমি কি মাল চাও। বলছে, যখন তুমি বলছো তো একটা আমাকে গাভীন উটনি দিয়ে দাও। কি দিয়ে দাও? গাভীন উটনি দিয়ে দাও। একটা দিয়ে দিলেন, আর দোয়া করে দিলেন, আল্লাহ যেন তোমার মালে বরকত দেয়। এই দোয়া দিয়ে চলে গেলেন দ্বিতীয় নম্বর, যার মাথাতে চুল নাই তার কাছে চলে গেলেন, তারও সাথে সালাম কালাম হলো। এবার বলছে, ভাই তুমি কেমন আছো? কি বলবো রে ভাই, মাথাতে চুল নাই। এই যে দেখেন, আমাদের বাড়িতে যদি ছোট ছোট বাচ্চা গেলে যদি বিয়াল করে, তা আমরা ওকে মজা করে কমে লাড়ব, তোর বেলটা ফেঁকে যাবে দেখে একটু মেরে ঠুস করে মেরে দেখবো, কান দুঃখবা যেমন তে হবে, হয় কি হয় না? তো বলছে, ভাই মাথাতে চুল নাই, এই দেখো লোক কত রুম বলছে। তো আল্লাহ রাব্বুল আলামের আদেশে এরকমভাবে মাথাতে হাত দিলেন জিবরিল ফেরেশতা, একবারে মাথাতে চুল হয়ে গেল সাথে সাথে, বিজলির কারেন্টের মতন। এবার বলছে, ভাই তুমি কোন মাল নিবে? বলছে, ভাই মাল কি নিবো, আল্লাহ মাথাতে চুল দিয়ে দিলে এত বড় জিনিস আর কি আছে? বলছে, না তুমি লাও ভাই, আল্লাহ তোমাকে দিবে, বলো কি তুমি চাহো। বলছে, যখন তুমি বলছো তো আমাকে একটা গাভীন গাই গেলা দিয়ে দাও। কি দিয়ে দাও? গাভীন গাই দিয়ে দাও। অকত ও দিল আল্লাহ যেন তোমার মালে বরকত দে। তিন নম্বরে চলে গেলেন চিমনি বাজার, কার কাছে? যে দু চোখের অন্ধ কানা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছো ভাই? ওরে সুবহানাল্লাহ, ওই দুই চোখ অন্ধওয়ালা বলছেন, কে তুমি ভাই আছো? চোখে দেখতে পাই না, আসমানের রং কেমন, জমিন কেমন হয়, আমার ছেলে মেয়েরা কেমন, নিজের বিবি কেমন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে চোখের জ্যোতি দেয়নি, আলো দেয়নি, আমার ছেলে মেয়েরা আমি দেখতে পাই না, ভাই কেমন তুমি, তোমার চেহারা কেমন, তুমি কোথা থেকে এসেছো আমাকে দেখতে পাই না। এবার ওই আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরিল আমিন মানুষ রূপে জেগেছেন, তার চোখে এরকমভাবে হাত দিলেন, আর আল্লাহকে বলছেন, রাব্বুল আলামিন
তুমি তোমার দয়াতে এই চোখে তুমি আলো দিয়ে দাও রোশনি দিয়ে দাও। বিজলির কারেন্টের মতন একবারে তার চোখ ভালো হয়ে গেল। লোকটা কত খুশি বুঝতে পারছেন। এবার বলছে ভাই তুমি কোন মাল নিবে? ভাই কি নিব, চোখ ভালো হয়ে গেলে আর থেকে বড় সম্পদ কি আছে? বলছে না ভাই তুমি বলো, তুমি যা নিবে আল্লাহ তোমাকে দিবে। বলছে যখন তুমি বলছো একটা আমাকে গাভীন বকরি দিয়ে দাও। কি দিয়ে দাও? ওয়াকতওয়াজি দিলেন আল্লাহ তোমার মালে যেন বরকত দে। তাহলে যাকে কোড়ির ব্যাপার ছিল আল্লাহ রাব্বুল আলামিন আদেশে ওকে গাভীন উটনি দেওয়া হলো। এবার যার মাথাতে চলছিল না ওকে একটা গাভীন গায়ে দেওয়া হলো। যার দু চোখে জোনাক ছিল না আলো ছিল না তাকে চোখ দান করা হলো, সাথে সাথে একটা তাকে গাভীন বকরি দেওয়া হলো। জিবরিল ফেরেশতা দোয়া করে দিলেন রাব্বুল আলামিন তার উটি তুমি বরকত দাও, আল্লাহ তার গায়ে বরকত দাও, আল্লাহ তুমি তার বকরিতে বরকত দাও। এবার তারা সংসার কাটতে আছে কাটতে আছে ধনী হইতে যে শুরু হলো রে বন্ধু, এত ধনী শুরু হয়ে গেল। ওই যাকে গাভীন উটনি দেওয়া হয়েছিল কারণকে আর এমন এলাকাতে কোন এমন মাঠ না যে তার উট নাই, উঠে সমস্ত এলাকা ভর্তি হয়ে গেল। যাকে এই যে দেখেন সুবহান আল্লাহ খুট্টি হাসালিতে যাকে গাভীন গায়ে দেওয়া হয়েছিল কোনো এমন মাঠ জমিন নাই যেমন হয় গায়ে নাই ভর্তি হয়ে গেল, এত আল্লাহ বরকত দিলেন। যাকে বকরি দেওয়া হয়েছিল তার বকরির দল বকরির এবার এত হলো সমস্ত ময়দান ভরে গেল। যখন কিছু সময় কেটে গেল এবার আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা তাদের তিনজনের শুরু হয়ে গেল। আল্লাহ জিবরিল আমিনকে ডাকতে বলছেন, জিবরিল রে তিনজন বান্দাকে তোমাকে পরীক্ষা করতে হবে। যাও রে জিবরিল, ওই তিনজন আল্লাহওয়ালা আমার বান্দারাকে তুমি পরীক্ষা করো। তার আগে যে তুমি তিনজনকে তিন রকম সামান দিয়েছ, প্রথম লক্ষ্যে তুমি দিয়েছ উঠ, দ্বিতীয় নম্বর দিয়েছ গায়ে, তৃতীয় নম্বর তুমি বকরি দিয়েছ। দেখো দেখো তাদের বকরির দল কত হয়ে গেছে, গায়ে দেখো দল কত হয়েছে, দেখো উঠের দল কত বড় হয়েছে। জিবরিল রে একটু পরীক্ষা করেছো, তারা তিনজন আমাকে স্মরণে রেখেছে কি রাখেনি, তারা তিনজন পরীক্ষাটা পাস করতে পারছে কি পারে না, তারা তিনজন আমাকে বলে ভুলে গেছে কি স্মরণে রেখেছে। ওরে আল্লাহ, এবার নবী বলেছেন জিবরিল আমিন আবার মানুষের রূপে এবার সর্বপ্রথম চলে গেলেন তার কাছে যার শরীরে কুড়ির ব্যামার ছিল। এবার যাকে লোক দেখে ঘৃণা করছিল, এত মাল হয়েছে এত উঠ হয়েছে, এবার সে লোকটা যা বলছেন জিবরিল ফেরেশতা মানুষ রূপে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ও আল্লাহর বান্দা কেমন আছো? ভালো আছি। জিবরিল আমিন বললেন, ওরে আল্লাহর বান্দা আমি পূর্ণিয়া থেকে দিল্লি যাব, আমার 10,000 টাকার দরকার আছে রে ভাই, আমার কাছে টাকা নাই। আল্লাহ তোমাকে অনেক গলি উঠ দান করেছে রে ভাই, দয়া করে তুমি একটা উঠ গলা বিক্রি করে আমাকে 10,000টা টাকা দাও, যদি তুমি আমাকে 10,000টা টাকা দিতে পারো আমি সহি সালামতে দিল্লি পৌঁছে যাব, আল্লাহ তোমাকে ভালো রাখবে, আল্লাহ তোমাকে বরকত দিবে। বাস 2 মিনিট যখন কথাটা বলা তখন ওই লোকটা বলছেন যে তোমার বাপের কি কামাই করা আছে নাকি, একটা উঠ তোমাকে দিয়ে দেবো। হ্যাঁ, মাল জোগাড় করতে কষ্ট হয়েছে, আরে 5 টাকা 10 টাকা 100 টাকা হইলো হইলো, একটা উঠ দিয়ে দাও, তোমার কি কামাই করা আছে? সুবহানাল্লাহ, যখন কথাটা বললেন তখন জিবরিল ফেরেশতা বলছেন, উত্তর চেনে না যেটা জিবরিল বলছে, ভাই রে ওই দিনটাকে তুমি স্মরণ করো, ঠিক না যে আছে ঠিক ঠিক যেরকম আছে, ভাই রে ওই দিনটাকে তুমি স্মরণ করো, ওই দিনটাকে তুমি মনে করো রে ভাই, যখন তোমার শরীরে কুড়ির ব্যামার ছিল, তোমাকে লোক দেখে ঘৃণা করত, তোমার পাঞ্জরে কেউ আসতো না, তুমি টাইমে টাইমে খাবারও খেতে পাইতাক না, তুমি গরিব মানুষ ছিলে। তখন রায়গায় বলছে, হঠাৎ তুমি আমার বাড়ি থেকে খামখা কুণ্ডিকার কথা কুণ্ডিলে চলেছে, আমি কখন গরিব ছিলাম, কখন লোক আমাকে দেখে ঘৃণা করতো, আর আমি তো সবদিন ভালো হাট্টা খাট্টা জোয়ান হয়ে আছি, তাহলে তুমি টাকা দিবে না তো না? ওরে আল্লাহ, উঁচা গলি থেকে ধাক্কা দিতে 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 নবী বলেছেন উম্মত রে তাকে রাস্তাতে নামিয়ে দিয়েছে। এবার যখন রাস্তাতে নামিয়ে দেওয়া জিবরিল আমিন দু হাত তুলে দিলেন, আল্লাহকে বলছেন রব্বুল আলামিন
মাল পে সম্পদ পে দাওলাত পে আল্লাহ এই লোকটা তোমাকে বলে ভুলে গেছে আল্লাহ তোমাকে শরণে রাখেনি আল্লাহ আমি জিবরিল আমি তোমার দরবারে দোয়া করছি আল্লাহ এই লোকটা প্রথমে যেমন ছিল আল্লাহ এখন লোকটাকে তেমনি করে দাও এই লোকটা আগে যেমন ছিল আল্লাহ ওরকম হালাতে এখন তাকে করে দাও এবার আস্তে আস্তে এমন হলো বরবাদির পায়ে শুরু হয়ে গেল খবর আসছে বাদশা ও মালদার ধনী লোক আপনার 10টা উট মরে গেল 5টা রাখাল মরে গেল এবার আস্তে আস্তে তার শরীরে বিমারটা আবার দেখা গেল এই করে করে বন্ধুরে আগে যেমন লোকটা ছিল আবার অমনি হয়ে গেল দ্বিতীয় নম্বর চলে গেলেন যাকে গাভী দেওয়া হয়েছিল তাকেও ওরকম ভাবে বললেন সেও বলতে লাগলো ভাই তোমাকে আমি একটা গাই দিতে পারবো না খুব গাইতে একটা মোটা রকমের দান হয় তোমাকে দিতে পারবো না গাই আমার দেওয়ার শক্তি নাই খুব বলছে ভাই তুমি ওই দিনটাকে স্মরণ করো যখন তোমার মাথাতে চুল ছিল না আরে তুমি গরিব ছিলে তোমার বাড়িতে কিছু ছিল না বলছে কে তোমাকে বললে যে আমি গরিব ছিলাম কে তোমাকে বললে আমার মাথাতে চুল ছিল না হঠাৎ তুমি আমার দরজা থেকে ওকে ধাক্কা যেতে দিতে উঁচা গলি থেকে নামিয়ে দিলে তার জন্য দোয়া করে দিলেন আল্লাহ এই লোকটাকে তুমি ওরকম করে দাও যেমন প্রথম লোকটাকে তুমি করিলে আল্লাহ এই লোকটাকে ওরকম করে দাও যেমন আগে ছিল আস্তে আস্তে মাথার চুলও শেষ সম্পত্তিও শেষ তিন নম্বর চলে গেলেন কার কাছে যে দুই চোখের বন্ধ তার কাছে চলে গেলেন এবার মনে হয় লোকটা চিনে নিয়েছে নাকি এবার তখন সালাম টালাম দেওয়ার পর বলছে যে হাজি আপনাকে দেখা দেখা লাগছে মনে হয় বুঝে তুমি কখন দেখলে কই না লাগে তুমি আমার বাড়ি আইসেছিলে নাকি এরকম তোমাকে দেখা দেখা লাগছে চিনে নিয়েছে কিন্তু বলছে বসো ভাই বসো 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 জিবরিল ফেরেশতা বলছে না বসবো না একটা দরকার এসেছি বলছে কি বলছে একটা ছাগল গলা দাও আমার বাড়ি কলকাতা টাকা পয়সা নাই বিক্রি করে যাব আমি বাড়ি বলছে আরে ছাগল নিবে তা নিবে তুমি পরে পয়সা তো খাওয়া দাওয়া করো তখন তুমি যাবে ফেরেশতারা তো খানা খাই না ও তো জানে না যে এটা ফেরেশতা তোর বলছে আরে ভাই খানা টানা খাবো না তো আমার দরকারটা পুরা করো আমাকে যেতে হবে যখন কথাটা বলা ওই আল্লাহওয়ালা দুই চোখের বন্ধু চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে শুরু হয়েছে এবারে তখন বলছেন রে আল্লাহর বান্দা কে তুমি আমার বাড়িতে এসেছো রে আমি তোমাকে চিনি না জানি না হাত কান ধরে টানতে টানতে যেই মজলিসে যেই দলে যে ময়দানে বকরি রাখা আছে ওই বকরি দলে নিয়ে বলছেন ভাই রে আমার মনে হয় তোমার মতো একটা লোক কিছুদিন আগে আমার কাছে এসেছিল আমি দুই চোখের অন্ধ ছিলাম আমার চোখ ভালো করে গেছে আর আমি একটা গরিব মানুষ ছিলাম আমার কাছে ছিল না কিছু একটা আমাকে বকরি দিয়ে গেছিল ওই বকরি থেকে বাড়তে 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 এত বকরি হয়েছে এরে আল্লাহর বান্দা একটা বকরি কেন রে তোমার জয়টা বকরির দরকার আছে একটা তো একটা দুটা তো দুটা পাঁচটা তো পাঁচটা দশটা তো দশটা জয়টা তোমার বকরি দরকার আছে আমি তোমাকে দিয়ে দিলাম তুমি নিয়ে চলে যাও যখন এই কথাটা বলা জিবরিল ফেরেশতা মুচকি মেরে হাসি দিয়ে বলছেন ও আল্লাহর বান্দা আমি তোমার বকরি নিতে আসিনি রে বকরি নিতে আসিনি আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা তোমাদের প্রতি হয়েছিল দেখো তোমাদের দুইজন বন্ধু তার আগে যেমন ছিল তেমন হয়েছে তুমি এত মাল পাপর তুমি আল্লাহকে স্মরণ রেখেছো আল্লাহকে তুমি ভুলে যাওনি আল্লাহ রাব্বুল আলামিন তাই করনে বলছেন বান্দারে লাইন শাকার তুম লাজিদান্নাকুম বান্দা আমি যে তোকে মাল দিয়েছি যে সম্পদ তোকে দান করেছে যদি আমার রাহে খরচ করে আমার শুকরিয়া আদায় করিস লাজিদান্নাকুম আমি আল্লাহ আরো তোকে বাড়িয়ে দিব ওলা ইন কাফারতুম আর যদি আমার মাল পে না শুকরি করেছে বান্দা ইন্না আযাবি লাশাদিদ আমি আল্লাহ তোকে কঠোর আজাবে ফেলে দেব মাখনা তোর জমিনে হবে মাখনাতে তুই রেট পাবি না রে মাকে তোর জমিনে হবে মাকে তুই রেট পাবি না আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার মাখনাকে আমি ভুয়া করে দেব তোমার আমি মাকে ফগলা করে দেব ভুয়া করে দেব এরকম নানা প্রকার আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাকে হালাক বরবাদ করে দেব আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেক দিন ফজরের নমাজের পর প্রত্যেক দিন ফজরের নমাজের পর আল্লাহ রাব্বুল আলামিনের দুইজন ফেরেশতা জমিনের ভিতরে আসেন আর জমিনের পরে আসা পর আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন যে লোকটা দুনিয়াতে দান করে এক টাকা দান করে পাঁচ টাকা দান করে পাঁচ হাজার করে পাঁচ লাখ টাকা দান করে এবার যে লোকটা দান করে ওই আল্লাহর দুইজনের মধ্যে একজন ফেরেশতা আল্লাহর দরবারে সুপারিশ করেন আল্লাহ জি এই কারাঙ্কিয়া গ্রামের আল্লাহ
আল্লাহ চাঁদপুর গ্রামের ফারকে গ্রামের আল্লাহ উমুক গ্রামের তোমার বান্দা এবং বান্দি দান করেছে এই জন্য আল্লাহ তাকে তুমি আরো মাল বাড়িয়ে বাড়িয়ে দাও আল্লাহ তার মালে বরকত দাও আল্লাহ তার টাকাতে বরকত দাও আল্লাহ তার জমিনে বরকত দাও যে লোকটা দান করে না যে লোকটা কিরপিন করে যে লোকটা বখলি করে আল্লাহর দুই নম্বর ফেরেশতা যে সাথে যেটা থাকেন ও আল্লাহকে বলে রব্বুল আলামিন তোমার এই বান্দা বান্দি দান করলো না সন্ধ্যা হয়ে গেল আল্লাহ এখন পর্যন্ত এক টাকা খরচ করলো না আল্লাহ তার মালকে তুমি আরো ঘটিয়ে দাও আল্লাহ তার মালে তুমি বরকত উঠিয়ে নাও আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দুইজন ফেরেশতা প্রত্যেকদিন দোয়া করেন নারে তাকবীর